তো দেখো, কালকে অন্নপ্রাশন হলো, আর আজকে ওর ভ্যাকসিনেশন আছে, আবার 2 তারিখে ওর মেন অনুষ্ঠানটা আছে। ভাও, বেচারা নিজের অনুষ্ঠানে ইঞ্জেকশন খেতে হচ্ছে। বাট এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেই কারণে দিতে তো অবশ্যই হবে। আর এটা সেকেন্ড টাইম হবে যেখানে সুকান্ত আমার সঙ্গে আছে ইঞ্জেকশন দেওয়ার টাইমে। আমি ওকে নিতে পারি না, আমি ইঞ্জেকশন দেওয়ার টাইমে ওদিকে তাকাই পর্যন্ত না। লাস্টবারও ওর কোলে ছিল, সো এটা খুব গরম হয়। তো আমি রেডি হয়ে গেছি, বাস সোয়েটারটা পরবো আর এটা নিয়ে নিয়েছি। সো আজকে ফাইনালি বলে দেবে, ওর ডায়েটটা বলে দেবে। তো তারপর এসে তোমাদেরকে আমি জানাবো কী বলছে, কী খেতে বলছে না বলেছে। তো চলো এখন যাই, কারণ 4 নম্বরে নাম আছে। আগের বারে তো তোমাদের মধ্যে একজনের সঙ্গে দেখা হয়েছিল, দেখা যাক এবারে কার সঙ্গে দেখা হয়। হ্যাঁ, এর মতো এলাম, আর ঘুম হচ্ছে। আর ডাক্তার কী বললো আমি লাঞ্চ করে পরে তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে? এ খুব বৃষ্টি হলো একটু আগে, 12:30 বাজে। তো এখন ওয়েট করছি, মা একটু মা বাড়ি গেছে আর চলছে ফটোগ্রাফি। একটু প্র্যাকটিস করা হচ্ছে, আর আজকে ষষ্ঠী, তাই আজকে আমার ফার্স্ট ষষ্ঠী। উপোস, দেন এখন একটু পরে খাবো জল ভাত অ্যান্ড গোটা সেদ্ধ। আর আজকে এক মিনিট, আজকে চেরি স্নান করবে না, খুব বৃষ্টি হলো আজকে। আবার আকাশ পরিষ্কারও হয়ে গেছে, ঘুমোচ্ছে চেরি। এছাড়া ইঞ্জেকশন দেওয়া হয়েছে আজকে, ঘুমোচ্ছে, ঘুমোক। সো আজকে কী খাচ্ছি রাত্রে, মানে দুপুরবেলা, সেটাও তোমাদেরকে দেখাবো একটু পরে। চলো, আর ডাক্তার কী বললো আমি লাঞ্চ করে নিই, ওপরে গিয়ে বসে বলবো, ঠিক আছে? এটা হলো আজকের লাঞ্চ, জল ভাত, পান্তা ভাতেও বলে অনেকে। আর এটা হলো গোটা সেদ্ধ। আমার শ্বশুরবাড়িতে একটু ভাজা ভাজা টাইপের গোটা সেদ্ধটা হয়, তো টেস্ট খুব সুন্দর হয়, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি। সো খুব খিদে পেয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ আমি এখন কোথায়, আমি বাপের বাড়িতে চলে এসেছি। ইয়েস, কারণ 2 তারিখে চেরির অন্নপ্রাশনের, মানে মামা ভাতের অনুষ্ঠানটা আছে, তাই চলে এসেছি। সো চেরি এখানে এসে কারুর কোলে যাচ্ছিলো না, বাট পুচকুর কাছে খুব মানে ফ্রেন্ডলি হয়েছিল আর খেলছিল। নাহলে মাদের কোলে গিয়ে কি কান্না কোথায় যাচ্ছে, আমি ভাবলাম এসে শুয়ে থাকবে, দেখবো গুলো গুলো করে চলে বাবা, কে বসে আছে, বলে হয়ে গেছে, হ্যাঁ বলে হয়ে গেছে, কতটা ভাটু। এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি, যদিও সন্ধে হয়ে গেছে, 6:30 বাজে। যাচ্ছি স্পেন্সার ওর ডাইপার কেনার জন্য, দেখা যাক কি হয়, জায়গাটা অনেকটা অন্ধকার। হ্যাঁ, তো দেখো ট্রানজিশনটা দেখছো কত, আমরা তো কালকার বললাম, বলা হলো না যে ডাক্তার কী বলেছে সেটা শেয়ার করা হলো না। তো ডাক্তার চেরিকে সলিড স্টার্ট করার জন্য বলে দিয়েছে, সো এখন স্টার্ট করতে বলেছে ফল দিয়ে, কলা অথবা আপেল সেদ্ধ করে খাওয়াতে পারি, বাট 1 চামচ থেকে স্টার্ট করতে হবে। তারপরে 2-3 দিন 3 দিন একই টাইপের খাওয়াতে হবে, একই টাইপের ফল, দেন
তারপরে ওই এক চামচ করে খাওয়াতে হবে, দেন আস্তে আস্তে করে দেড় চামচ দু চামচ করে বাড়াতে হবে। তারপর ভাত আর ডাল খাওয়াতে হবে সেম দু চামচ করে, আর তারপর একটু স্যুপ খাওয়াতে পারি। দেন স্যুপ খাওয়াতে পারি, আর বা সেগুলোই বলেছে ডাল খাওয়াতে পারি, আর কিছুদিন পরে যেটা বলেছে যে স্ন্যাক্স হিসেবে বিস্কুট জলে ভিজিয়ে অথবা দুধে ভিজিয়ে, দুধ মানে গরুর দুধ না নিজের, বা জলে ভিজিয়ে, আর গরুর দুধ বা মিল্ক প্রোডাক্ট এক বছর পর থেকে স্টার্ট হবে, এখন না। আর আর কি বলেছে, বাস সেগুলোই বলেছে। আর নেক্সট ভ্যাকসিন আছে ওর, নিউমোনিয়া লাস্ট ডোজটা আছে, সেটা মার্চের এক তারিখে দেওয়া হবে, যেহেতু ফেব্রুয়ারিটা 29। আর কিছু বলেনি, সলিড স্টার্ট করা হবে। আর ইয়েস, স্যারেলাক টাইপের আর ফর্মুলা মিল্ক লিখে তো দিয়েছে, বাট ওটা ডিপেন্ড করে আমার ইচ্ছা আছে কিনা আমি খাওয়াবো কিনা। যতদূর সম্ভব বাড়িতে বানানো খাবারই খাওয়ানোর চেষ্টা করব, ইনকেস যদি হয়তো কখনো বাইরে বেরিয়েছি বা কিছু তখন হয়তো ওটা নিয়ে গেলাম, তো ডিপেন্ড করে, বেশিরভাগ বাড়ির জিনিস খাওয়ানোরই চেষ্টা করব। তো এটা বলেছে ডাক্তার, ওজন টোজন সব নর্মাল আছে। তো আইদি বাবারে গরম হয়ে গেল কালকা আমার, তো দেখা যাক। এই মানে আবার একটা নতুন স্টেজ, এই টাইমটা খুব রিস্কের ব্যাপার, এই টাইমে অনেকের অনেক বাচ্চাদের শরীর খারাপ হয়, মানে পেটের একটু গণ্ডগোল হয় যে এখন একটা নতুন স্টেজে যাবে, মানে স্থলে স্টার্ট করবে, একটু পেটে গণ্ডগোল হয় আর কি। জল, ইয়েস জল খাওয়াতে পারি বলেছে। সো চলো তাহলে, এই হলো। তো দেখতে পাচ্ছ কোথায় চলে এসেছি, গরম করছে, ছাদটা দেখে চিনতে পেরে গেছো নিশ্চয়ই কোথায় এসেছি আমরা। আমি এসেছি আমার বাপের বাড়ি, আর এখানে চেরির মেন অনুষ্ঠানটা আছে 2 তারিখে, তো এসেছি। আর ছাতে এসেই দেখছি একগুচ্ছ মায়ের গাছে ফুল হয়েছে, টমেটো হয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। একটা এগুলো তো নর্মাল ইয়ে গাছ, কী বলো ওটাকে, টগর। এইটা একটা, এটাতে কম হয়েছে, আর এই যে টমেটো। এখানে অনেকগুলো হয়েছে। অ্যাকচুয়ালি আমি টমেটো গাছ কখনো দেখিনি, মানে টমেটো হতে গাছে, তো আমার কাছে খুব এক্সাইটিং লাগছে। জানি এই জিনিসটা খুব অড লাগবে তোমাদের শুনতে, কিন্তু সিরিয়াসলি বলতে গেলে আমি দেখিনি কখনো, তাই আমার একটু অন্যরকম লাগছে। জামা কাপড় টাঙানো আছে এখানে, বিভৎস ভালো রকম রোদ দিয়েছে, কি সুন্দর লাগছে ছাদে। না ওপরে রোদটা অতটা ঠান্ডা লাগছে না তো। তো তোমরা অনেকগুলো কোয়েশ্চেন করেছিলে, তো এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেবো। আমি একটু ঘুরছি না, অ্যান্সার দেবো বলেই আমি একটু ছাদে এসেছি। চেরি ঘুমোচ্ছে এখন, 9:30 বাজে হয়তো, আর রোদে তাকাতেই পারছি না। আর ইয়েস মানে হ্যাঁ, হাঁপিয়ে গেছি, আমি এতটা রোগা হয়ে গেছি না, আমার মানে আমি এখানে এসে জিন্স টিন্সগুলো পরে যাচ্ছি, জেগিংস পরে যাচ্ছে, সেগুলো পর্যন্ত আমার লুজ হচ্ছে, একটু ডিপ্রেসিং লাগছে। আমার আগেকার জামাগুলো ভেবেছিলাম কয়েকটা হয়ে যাবে, বাট হয়ে তো যাচ্ছে, বাট সেটা হচ্ছে না, মানে ফিটিংস হচ্ছে না, হয়ে যাচ্ছে বাট ফিটিংস হচ্ছে না। আমি কালকে ইয়েতে গেছিলাম, স্পেন্সার গেছিলাম আর ম্যাক্সে গেছিলাম, তো সেখানে আমার সাইজের যে টপগুলো আছে সেগুলো অনেক বড়, তো সে কারণে আমি বাচ্চাদের সেকশন থেকে মানে 14 থেকে 16 হয় না, 16 পর্যন্ত যে বাচ্চাদেরগুলো আছে টি শার্টগুলো সেগুলো দেখছিলাম। বাট কী বলো তো, বাচ্চাদের তো একটু ফাঙ্কি টাইপের লেখালেখি, তারপরে চকমকে টাইপের ছিল, তো কিনতে পারলাম না। যদি সলিড কালার থাকতো দেন কিনে নিতাম, তাই কিনিনি। আর কালকে আমি ফর দ্য ফার্স্ট টাইম চেরিকে ওই ক্যারিয়ারে নিয়ে পুরোটা আমি ঘুরেছি। কটার সময় বেরিয়েছি, 6:30 7:00 দিকে বেরিয়েছি, ফিরলাম
8:30 9:15 দিকে, তো পুরোটা কালকে আমি ধরেছিলাম। আর সেই লাইক আমি আবার প্রেগনেন্ট হয়ে গেছি সেরকম টাইপের কেরিয়ার, অ্যাকচুয়ালি যারা ইউজ করে তাদের ওটাই মনে হয় যে তারা যেন আবার প্রেগনেন্ট হয়ে গেছে। তো এনিওয়েজ অনেক বকবক করলাম, কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া যাক, তো আমরা দুজনে মিলে অ্যান্সার দেবো। কেউ অ্যান্সার কোয়েশ্চেন করেছিলে যে এটি কি আজান হচ্ছে? ও আচ্ছা, সরি, আমি আমি অ্যাকচুয়ালি জানি না, সরি যদি তোমরা কেউ দেখছো, আমি কখনো শুনিনি অ্যাকচুয়ালি, তাই জানি না অ্যাকচুয়ালি। না শোনালো ওরকম টাইপের তাই তো। হ্যাঁ, কোয়েশ্চেন করেছিলে চেরি, চলে আসো, চেরি সবসময় ডাইপার ইউজ করে কি না? সবসময় ডাইপার ইউজ করে, সবসময় ইউজ করে করে বলতে রাতেবেলা অনেক সময় খোলা থাকে, বেলার দিকে কিছুক্ষণ খোলা থাকে, সব মিলিয়ে 2-2.5 ঘন্টা মতো আমি ডাইপার ফ্রি টাইম দিই, তো সেক্ষেত্রে বলতে গেলে সবসময় বলা যায়, সরি সবসময়তেই বলা যায়। আর শীতকালে ইউজ করা যায় কি? হ্যাঁ অবশ্যই, শীতকালে তো আরও বেশি করে ইউজ করা উচিত। আর ব্রেস্ট ফিডিং করে কি না? ও শুধু ব্রেস্ট ফিডিংই করে এখন পর্যন্ত, কাল ওর 30 জানুয়ারি ওর ডক্টর ভিজিট ছিল, তো ডায়েট দিয়ে দিয়েছে, হ্যাঁ ডায়েট দিয়ে দিয়েছে, এরপর তো সলিড স্টার্ট করতে হবে, তো এরপর ওকে সলিড স্টার্ট করা হবে। আর আর ছিল কোয়েশ্চেন, মনে পড়ছে না কী তেল ইউজ করি ওর জন্য, ওইদিকে চলো অন্ধকার আসছে, না না এখানে স্ক্রিনটাতে অন্ধকার লাগে, বাট স্ক্রিন তাও ওদিকে তাকাতেই পারবো না আমি, দাঁড়াও তাকাতে পারছো? সব তাকাতে। হ্যাঁ, তো কী তেল ইউজ করি? সর্ষের তেল ইউজ করি, সিম্পল সর্ষের তেল, সিম্পল। আরেকটা জিনিস করতে পারো আমি, একটা তেল তো শুধুমাত্র, হ্যাঁ শুধুমাত্র আমি অয়েল থাকে, আরেকটাতে আরেকটা ডাব্বাতে আমি রসুন কালো জিরে আর একটু জোয়ান ফুটিয়ে নিয়েছি, সেটা ইউজ করছি এখন, ঠিক আছে? আর ওটা আনা হয়নি, ওটা এখানে আবার বানানো হবে, আবার নিয়ে আসবো, কাজের বোতল ভেঙে ভেঙে যাবে, আগেবারে ভেঙে গেছিলো না, তো এটা। আর তো আমি আর অন্য কোনো ইউজ করি না, আর আমি এক্সপেরিমেন্টও এখন করতে চাই না, অনেকে বলছিল যে নারকেল তেল, বাট নারকেল তেল আমি মাথায় লাগাতে হবে, হ্যাঁ মাথায়। আমি ভেবেছি যে আলমন্ড অয়েল, না 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 সিম্পল নারকেল তেল, পিওর আলমন্ড অয়েলটাও তো ভালো, না না সিম্পল নারকেল তেল, প্যারাসুট, তর্ক ঘরের মধ্যেই তর্ক, তোমরা আমাকে কোশ্চেন জিজ্ঞেস করেছিলে, আর আর কি জিজ্ঞেস করেছিলে? ও হ্যাঁ, আরেকটা জিনিস, লাস্ট ভিডিওতে অনেকে ভেবেছে, অনেকে ভেবেছে আমার শ্বশুর শাশুড়িকে, আমার বাবা মা ভেবেছে, তো জিজ্ঞেস করেছে দিদা দাদুরা আসে, মানে আমার শাশুড়িরা কেন আসেনি, ওরা আমার শ্বশুর শাশুড়ি, ওটা আমি দিদা দাদু লিখেছি ঠিকই, বাট শ্বশুর শাশুড়ি আমি, দিদা আমি আমার নিজের দিদা দাদুকেও দিদা দাদু, ঠাকুমা ঠাকুরদা বড় কঠিন শব্দ, হ্যাঁ তো ঠাকুমা ঠাকুরদা, হ্যাঁ তো দিদা দাদু সিম্পল সুইট, হ্যাঁ ওনারা আমার শ্বশুর শাশুড়ি, ঠিক আছে? যারা হয়তো নতুন তারা জিজ্ঞেস করছে অ্যাকচুয়ালি। আর হ্যাঁ, ওর অনুষ্ঠান জিজ্ঞেস করছিলো যে ওর অনুষ্ঠান আমি কোনো করিনি, ওর অনুষ্ঠান আছে অ্যাকচুয়ালি, আমার শ্বশুর বাড়িতে অন্নপ্রাশন ব্যাপারটা নেই, শুধুমাত্র ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয়, আর কোনো আচার অনুষ্ঠান নেই। এই জিনিসটা যেটা হয়েছে সেটা আমাদের ইচ্ছে ছিল যে এই জিনিসটা করা হবে, ওই যেটুকু দেখিয়েছি তোমাদেরকে ওইটুকু আমার শ্বশুর বাড়িতে আছে, বাকি কিছু নেই। আমার বাপের বাড়িতে, আমার বাপের বাড়িতে অন্নপ্রাশন মুখে ভাত অ্যাকচুয়ালি আছে, মামা ভাত আছে, আমার কোনো দাদা নেই তো তাই মামা ভাত আছে, সো এটাও আমার বাবা করবে, বাবা ওকে খাওয়াবে, আমার বাবা ওকে খাওয়াবে, সেইটা বড় অনুষ্ঠান করা হচ্ছে যেটা 2 তারিখে আছে, যারা নতুন তারা হয়তো জিজ্ঞেস করছো তাই বলে দিলাম। আর কী কোশ্চেন ছিল আমার আপাতত? ও নিউমোনিয়া ভ্যাকসিনটা, এটা কত নম্বর চলছে? এটা আমি সেকেন্ড ডোজটা দিয়েছি, আর অ্যাকচুয়ালি এটা 6 উইক থেকে দেওয়ার কথা, 6, 10, আর 14 উইকে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আই ডোন্ট নো ডাক্তারের কী চার্ট ছিল যেই কারণে এই টাইমটাতে দেওয়া হচ্ছে। ও ভ্যাকসিনটা কী নাম বেশ? প্রেভনার 30। আর আরেকটা জিনিস আমি বলেছিলাম না যে চেরির এখনও পর্যন্ত 7 মাস কিন্তু হয়নি,
ওর অন্নপ্রাশন হচ্ছে, ওর মাস হিসেবে অন্নপ্রাশনটা হচ্ছে না, ওর চাঁদ হিসেবে হচ্ছে। সেটাই অনেকে জিজ্ঞেস করেছে চাঁদ মানেটা কী, চাঁদ হচ্ছে পূর্ণিমার চাঁদ। সেই চারটে পূর্ণিমা পেয়ে গেছে, তো এই সাতটা পেয়ে গেছে, সেই কারণে মেয়েদের যেহেতু সাত মাসে হয় তো সেই হিসেবে সাত মাসেরটা হচ্ছে, মানে অন্নপ্রাশনটা হচ্ছে, মাস হিসেবে হচ্ছে না, ওর জাস্ট সিক্স হবে এই ফিফথ ফেব্রুয়ারি। আর কী কোয়েশ্চেন ছিল তোমার, খেয়াল আছে কিছু? ব্রেস্ট ফিড করার মানে না করালে কোনো প্রবলেম আছে কি না? দেখো এটা সম্পূর্ণ তোমার ফিজিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে তোমার ব্রেস্ট মিল্ক হচ্ছে না বা কিছু প্রবলেম আছে কি না। আমি পার্সোনালি বলবো, আমার ডক্টরগুলো যেটা বলেছে, আমার ডক্টররা কিন্তু ছ মাস অবধি ওকে কোনো সাপ্লিমেন্ট দেওয়ার জন্য পক্ষপাতি ছিল না, বরঞ্চ আমার যদি কোনো প্রবলেম থাকে, মায়ের যদি কোনো কম হচ্ছে, দেন মাকে ওষুধ দিয়ে বা ঘরোয়া পদ্ধতিতে বাড়ানোর চেষ্টা করানো হচ্ছে, নাকি বাচ্চাকে ডাইরেক্ট অন্য সাপ্লিমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয় যে এইসব টাইপগুলো করেও কিছু হয় না, তখন সেটা তোমার ডক্টরের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আমি তো সেটা আগের থেকে বলে দিতে পারি না যে এইটাই মানে এটাই ঠিক, ঠিক আছে। আর যদি কিছু কোশ্চেন মিস হয়ে গেছে থাকে তাহলে আবার নেক্সট ব্লগে বলে দেবো। এখন আমরা একটু উপভোগ করছি সূর্য, ভিটামিন ডি নিচ্ছি। হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে কলকাতা। হ্যাঁ, হঠাৎ করে আবার তো দেখাচ্ছে, আবার গরম পড়ে যাবে, 16 হয়ে যাবে, আবার মঙ্গলবার বুধবার করে 10 হয়ে যাবে। সরস্বতী পুজো হচ্ছে না, তাহলে হবে না, মানে আম গাছে মুকুল এসে গেছে সেটা বলছে। আমি দেখতে পাচ্ছি না কোথায় বেল হয়েছে। নাম কিছু দেখিনি আমি তো, এই তো 18 বছর বয়সে আকাশে টপকে গেছিলাম। আমার যেন নাচের স্কুল ছিল, ওই নাচের স্কুলটাতে বেলগাছ ছিল। বেলগাছে কোন রাক্ষস কোন ভূত থাকে জানি না, তাহলে জানোই না তো বেলগাছে। আরে ভুলে গেছি, কিছু তো একটা থাকে বল। আমরা গাছে বেলগাছে শুনে দিই, আম গাছে নাই না। তোমরা নতুন নতুন রাক্ষস খুব বের করছো তুমি, মোটো আম গাছে কিছু থাকে না, নামগুলো ভুলে গেছি অ্যাকচুয়ালি, বাট শুনেছি বঙ্গদত্ত। আচ্ছা দেখো, অন্তত নামটা তো বলেছি আমি। হ্যাঁ তাহলে আর কি আম জাম কি সব বলছিলে, সেগুলোতে কে থাকে? একটা স্কন্দ কাটা থাকে, এটা ঘুরে বলো। একটা স্কন্দ কাটা আর একটা সুপনা, না সুপনা এই থাকে নাম ওটা, সুপনা কা পেতনি পেতনি আমি বই পড়তাম না ছোটবেলায়, বই গল্পের বই এগুলো সবই আমি ভালো লাগতো না, আমার শুনতে ভালো লাগতো, যেহেতু আমার বড়দি আমাকে ডেইলি রাত্রেবেলায় শোনাতো, আমি পড়তে পছন্দ করতাম না তো। বাট এখন নাও ইন এ ডে আমি প্রেগনেন্সি থেকে আমার বই পড়ার উপর দিয়ে একটা ন্যাক হয়েছে, বাট আমি গল্প পড়ি না, আমি সেলফ হেল্প বুকগুলো পড়ি। তাই এর আগে আমি এটা তোমাদেরকে দেখিয়েছিলাম, দ্য কী বলে সিক্রেট, ওইটা খুব ভালো লেগেছিলো, ওটার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। তোমরাও পড়তে পারো, তোমাদেরকে অনেকবার বলেছি, এমনকি এনাকেও বলেছি পড়বে, ঠিক আছে। আর সিরিয়াসলি আমি বই পড়া ছেড়ে দিয়েছি। আর রিসেন্টলি আমি আমার বাড়িতে দুটো চারটে সেল পুরো বইতে পড়া, সব আগে পড়া হয়ে গেছে, কিন্তু এবছর বই মেলা হলো গেলাম না, কারণ বইগুলো আগে 2 বছর আগে কিনেছিলাম, একটাও পড়িনি, এখনো পড়ে আছে। বই এখন নাকি এটিএম বন্ধ বলে বই মেলাতে সবাই লাইন লাগিয়ে দিয়েছে এটিএম এর। আচ্ছা ওর ভেতরে খোলা আছে, বই পড়া তো ভুলেই গেছে, মোবাইল পাবজি এসবই ব্যস্ত। কে কাকে বলছে, বাথরুমে পর্যন্ত ফোন নিয়ে যায় গেম খেলার জন্য, আমাকে যখন পড়ার পড়া হয়ে গেছে এখন আর পড়া হয় না। তো কি বলছিলাম, তো রিসেন্টলি আমি আরো দুটো বই কিনেছি যেটা আমি পড়বো, সেটা যে দুটো বই সেম জিনিস, ল অফ অ্যাট্রাকশনের উপর ডিপেন্ড কর মানে বেস্ট। ল অফ অ্যাট্রাকশন আমার লাইফে অনেকটা হেল্প করেছে, অনেক অনেক হেল্প করেছে। তো ল অফ অ্যাট্রাকশনের ওপর অগাধ বিশ্বাস আছে, সেই কারণে আমি ল অফ অ্যাট্রাকশন বেস্ট যেসব বইগুলো হয়
সেলফ হেল্প বুকগুলো যেগুলো হয় সেগুলো পড়তে খুব পছন্দ করছি, আর এই দুটোই ইংলিশ বুক। সো একটু ফটো সেশন মানে এখন ট্রাই করছে, প্র্যাকটিস করছে। এই ব্লগটা বেশি আমি বাড়াবো না, কারণ কালকে অনেক বড় একটা অনুষ্ঠান আছে, চেরির অন্নপ্রাশনের মানে মুখে ভাতের বড় অনুষ্ঠানটা আছে। তো আজকে একটু রেস্ট চলবে, বাস। চলো, এই ব্লগটা আমি এখানে শেষ করছি। আশা করি ভালো লেগেছে, ইনফরমেটিভ কিছু তোমাদের আমি কোশ্চেনগুলো অ্যান্সার দিয়ে দিয়েছি। আশা করি অনেকের কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো, আর কিছু কিছু যদি মানে মিস করে গেছি দেন কমেন্টে লিখে দিও, আমি নেক্সট ব্লগে বলে দেবো, ঠিক আছে? চলো, টাটা।